হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু সোমা কেটি বাংলা। আজকের আমি এই ভিডিওতে শেয়ার করব, আমি যখন প্রেগনেন্সি ছিলাম তখন স্টেজ মাস্ক প্রতিরোধ করতে একটি ক্রিম ব্যবহার করেছিলাম, প্রেগনা ক্রিম। এটা প্রেগনেন্সির সময়ে এবং ডেলিভারির পরেও লাগাতে হয়। এটার ওয়েট আছে 100 গ্রাম। এটা মানে স্টেজ মার্কে আসতে দেয় না, এবং যদি এসেও যায় সেটাকে কিন্তু পুরোপুরিভাবে রিমুভ করে দেয়। এখানে দেওয়া আছে এই পেগনা ক্রিমটা ইউকে এর কিন্তু 1 নম্বর ব্র্যান্ড, আর এখন এটা ভারতেও অ্যাভেলেবেল। এর মধ্যে আছে ভিটামিন সি, ই, এবং যেটা ত্বকের পুষ্টির জন্য অ্যালোভেরাও আছে, এবং ত্বকের হাইড্রেশন বাড়াতে এটা সাহায্য করে, স্বাস্থ্যকর ত্বক পুনরুদ্ধার করতেও সাহায্য করে এই পেগনা ক্রিম। এই ক্রিমের মধ্যে আছে ভেগান, কোনো কৃত্রিম কিন্তু রং নেই, আর এখানে দেওয়াই আছে কোনো প্রাণীদের উপর কিন্তু পরীক্ষা করা হয়নি। ডার্মেটোলজি দ্বারা প্রমাণিত হয়েছে এটা ত্বকের স্টেজ মার্ক কমাতে সাহায্য করে। অ্যালোভেরা আছে যা ত্বকের পুষ্টি যোগাতে সাহায্য করে। অ্যালানটয়েন যেটা স্কিনকে স্মুথ করতে এবং স্কিনকে প্রোটেকশন করে। এছাড়া আছে ভিটামিন এ, ই। এছাড়া এর মধ্যে আছে ডিপ্যান্থিনল, বুস্ট করে অর্থাৎ স্কিনকে হাইড্রেশন করতে সাহায্য করে, এবং জিঙ্ক অক্সাইড আছে স্কিনকে নারিশমেন্ট করতে সাহায্য করে। আরও অ্যাডিশনাল ইনফরমেশান ক্রিমটার আমি এখানে দিয়ে দিচ্ছি, আলাদা করে আর পড়ে বলবো না। এখন জানবো ক্রিমটা কবে থেকে ব্যবহার করতে হবে। যখন 4 মাস তখন থেকে ক্রিমটা ব্যবহার করতে হবে। ডক্টর আমাকে এটা প্রেসক্রাইব করেছিল, আমি বলেছিলাম যে স্টেজ মার্ক কমানোর জন্য কী ক্রিম ইউজ করব, তাই আমাকে প্রেগনা ক্রিমটা সাজেস্ট করেছিলেন। যাই হোক, এই ক্রিমটা দিনে 2 বার ইউজ করতে হবে বেবি বাম্পের উপর। প্রেগনা ক্রিমের ব্যাক সাইডে দেওয়া আছে কী কী উপকরণ দিয়ে ক্রিমটা তৈরি, যেমন বিশুদ্ধ পানি, অ্যালোভেরা, প্রোপিলিন, গ্লাইকল, হালকা তরল প্যারাফিন, এগুলো আছে এখানে, সব দেওয়াই আছে, তোমরা পড়তেই পারবে। আর কীভাবে এটা ডিরেকশান দেওয়া আছে, বলেছে জেন্টলি ম্যাসেজ করতে, অর্থাৎ আলতো করে ম্যাসেজ করতে হবে। পেট, কোমর, উরু এবং স্তনবিন্দু এলাকা এড়িয়ে যেতে হবে, শুধুমাত্র পেটটাই লাগাতে হবে, ঠিক আছে। আস্তে আস্তে ম্যাসাজ করতে হবে, কিভাবে ম্যাসাজ করতে হবে আমি দেখিয়ে দেবো। গর্ভাবস্থা এবং পরে প্রতিদিন ব্যবহার করা যেতে পারে। কোনো রকম যদি জ্বালা হয় তাহলে ব্যবহার বন্ধ করতে বলছে, এবং সমস্যাটি যদি দীর্ঘমেয়াদী হয় তাহলে ডাক্তারের সঙ্গে বা কোনো ফার্মাসিস্টের সঙ্গে পরামর্শ করতে হবে। 25 ডিগ্রি সেলসিয়াসের নিচে একটি শুকনো জায়গায় সংরক্ষণ করতে হবে, আলো থেকে রক্ষা করতে হবে। যাই হোক, ক্রিমটা আমি যখন প্রেগনেন্সি ছিলাম তখন ইউজ করেছি, কিন্তু প্রেগনেন্সির পরে আমার এটা ব্যবহার করার আর টাইম হয়ে ওঠেনি, বাচ্চা সামলাতে সামলাতেই আমার সময় শেষ। কিন্তু যেহেতু অতটা ব্যবহার করার সময় পায়নি, কিন্তু স্টেজ মার্ক হালকা হলেও পড়েছিল। এই ক্রিমটা যে কোনো মেডিকেল স্টোরে পেয়ে যাবে, আর অনলাইন থেকে কিনতে পারো, তবে এক একটা বায়াররা এক এক রকম দাম নেয়। তবে আমি এটা 347 টাকা দিয়ে কিনেছিলাম, আর পুরো প্রেগনেন্সিটা লাগিয়েছিলাম, মানে ক্রিমটা ইউজ করেছিলাম, কিন্তু আফটার প্রেগনেন্সি এটা আমার ইউজ করার টাইম হয়নি। তোমরা এটা ব্যবহার করতে পারো। যাই হোক, পুরো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।